বন্ধুরা আবারও চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিওর টপিক নিয়ে। তো আজকে আজকের যে ভিডিওটা হবে সেটা কোনো মোবাইল টিপস কিংবা কোনো স্মার্টফোন সম্পর্কে বলবো না, আজকে বলে বিশেষ কিছু সতর্কবার্তা দেবো। অর্থাৎ আমাদের এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তো এখন মেনলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। ইউরোপ কান্ট্রিতে যেমন এই করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, ঠিক এশিয়া কান্ট্রিতেও, তার মধ্যে ভারত, বাংলাদেশ, ইটালি থেকে, আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। তো তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্যই নিয়ে আসতে থাকি। তো প্রথমে বলে রাখি যে এখন করোনা ভাইরাস এমন একটা মানে বাঙালির জীবনে এমন একটা মর্মান্তিক পরিণতি হয়ে গেছে যে যেখানে কিন্তু মানুষের কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু খাটাখাটনি সব বন্ধ, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সেই একই অবস্থা। এবং তার জেরে কিন্তু আজকে আমাদের বাজার ঘাট কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু যারা হয়তো বড় লোক, যাদের হয়তো বেশি পয়সা কড়ি আছে, তো তাদের ক্ষেত্রে হয়তো এটা কোনো কিছু হয়তো না, তাদের কিছু গায়ে জানা যাবে না। কিন্তু হয়তো যারা সাধারণ মানুষ, যারা যারা খেটে খায়, অর্থাৎ আমিও একজন সাধারণ পরিবারের ছেলে, তো আমার বাবাও একজন ক্ষেত মজুর আর কি। তো সেই আমাদের আমাদেরও আমাদের কথাটাই বলছি এখন বর্তমানে যা করোনা অবস্থার মধ্যে আমরা আছি। তো মেনলি হলো যে এখন কিন্তু লকডাউন চলছে, লকডাউন চলছে ঠিক আছে, কিন্তু তার পরেও কিন্তু হয়তো বাজার ঘাট খুলছে। কিন্তু যে জিনিসটার দাম হচ্ছে 20 টাকা কেজি ছিল, সেই জিনিসটা আজকে এই সবজি বাজার থেকে শুরু করে চালের বাজার সব জায়গায় কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে খুব বেশি দাম, অর্থাৎ আকাশছোঁয়া দাম। দাম শুনলে কেমন যেন আটকে ওঠা মতো। হয়তো যে চালের বস্তা ছিল হয়তো 500 টাকা বস্তা, আমি কথা বলে বলছি যে 500 টাকা বস্তা সেই চালটাই দেখা যায়, সেই বস্তাটাই আজকে মানে এখনকার দিনে বর্তমান সময়ে 700 টাকা। অর্থাৎ তাতেও কিন্তু মানুষ, সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না, সাধারণ মানুষ দেখা যাচ্ছে পাচ্ছে না ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করবে, তারা তারা কেমন ভাবে রাস্তায় চলবে, তারা তো রাস্তাতে কম, রাস্তা তো অলরেডি বন্ধ এবং মোবাইল রিচার্জ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধ। হয়তো বেশ কিছু দোকান, মুদিখানার দোকান কিংবা সবজি বাজার, কিন্তু মাছের বাজারও কিন্তু খোলা আছে, কিন্তু খোলা থেকে কি হবে, সাধারণ মানুষ তো মেনলি সেগুলো তো কিনতেই পাচ্ছে না, মানে তাদের করুণ অবস্থা, করুণ অবস্থায়। মানে আমি এই কারণে বলছি, হয়তো বেশ কিছুদিন আগে আমার একটা মানে এক্সামের ফর্ম ফিল আপ ছিল, তো হঠাৎ আমার জিন্সের পকেট থেকে একটা মানি ব্যাগ পড়ে যায়, এবং তাতে খুব যে একটা বেশি টাকা ছিল না, তাতে ছিল মাত্র 750 টাকা। আর একটা দুটো এটিএম ছিল, মানে নতুন এটিএম করেছিলাম, তো কোনো কোনো কারণে হয়তো, যাই হোক, আমার ভুলের জন্য হয়তো কোনো কারণে আমার পকেট থেকে পড়ে যায়। তো পকেট থেকে পড়ে যাওয়ার কারণে আমি কিন্তু এই যে আমি আগেই ভেবেছিলাম যে আমার পকেট থেকে যদি কোনো রকম এই মুহূর্তে যদি মানি ব্যাগটা কোনো মতে যদি পড়ে যায় পকেট থেকে, সেক্ষেত্রে আমি কিন্তু কোনো দিনও ফেরত পাবো না। অর্থাৎ এ থেকে আমরা কী বুঝছি, এ থেকে আমরা বুঝছি যে এখন বর্তমান অবস্থা, অর্থাৎ এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সাধারণ মানুষ কিন্তু তার যে দৈনন্দিন জীবন থেকে, অর্থাৎ তার ইনকামের পথে কিন্তু অনেকটাই সরে আসছে। অর্থাৎ এখন কিন্তু এই করোনা ভাইরাস আমাদের জীবনে একটা কাল হয়ে দাঁড়িয়েছে। না পাচ্ছি আমরা বাইরে যেতে, না পাচ্ছি আমরা কর্মসংস্থানের জন্য কোনো কিছু করতে। তো মেনলি হয়তো দেখা যাচ্ছে যে অনেক বলিউড এবং সেলিব্রিটিরা, টলিউড কিংবা বলিউড যদি দেখা যায় যে প্রত্যেকজন হাজার হাজার কোটি টাকা, প্রায় 800 কোটি 900 কোটি টাকা সবাই কিন্তু দিচ্ছে, কিন্তু কিন্তু সেই যে দানগুলো তহবিলে দিচ্ছে হয়তো, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়? সেইগুলো যদি মেনলি সবাই যদি ঠিকঠাকই পাবে, তাহলে আজকে আমাদের বাজারে কেন কালোবাজারি হচ্ছে? কারণ আজকে যদি এই রকম কালোবাজারি হয়, তাহলে সাধারণ মানুষ তো একদিন না খেতে পেয়ে মরে যাবে। হয়তো এখন হয়তো করোনা ভাইরাসের মোটামুটি হয়তো আয়ত্তে নিয়ে আসতে পেরেছে আমাদের ভারত সরকার কিংবা বাংলাদেশ সরকার, কিন্তু এর পরে যদি এইটা যদি আরও বেড়ে যায়, তাহলে আমাদের ভারতবর্ষ কিংবা বাংলাদেশে কিন্তু মার্কেটে কিন্তু হাহাকার শুরু হয়ে যাবে। কারণ মানুষের টাকা থাকতেও মানুষ পাবে না, কারণ দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে সব থেকে জনসংখ্যা বেশি। হয়তো একজন একজন মানে ক্ষমতাশালী লোক বলো যে যে চালের প্যাকেটটা দাম হতো 700 টাকা, সে বলা 1000 টাকা, কিন্তু সেই যে গরিব মানুষ, অর্থাৎ সেই যে দৈনন্দিন জীবনের যে মানুষটা, সে কিন্তু তার সঙ্গে পয়সার ইতে কোনোদিনও পেরে উঠবে না। তো বন্ধুরা, এই হলো মেন আজকের টপিক। কারণ আমাদের যদি এই যে করোনা ভাইরাসটা যদি চীনে না হয়ে যদি আমাদের ভারতবর্ষে হতো, তাহলে এখানে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু মারা যেত। চীন কিংবা ইটালি, এদের এরা কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে কিন্তু অনেকটাই আগিয়ে আছে, অর্থাৎ এদের টেকনোলজি বলুন সব কিছুতেই কিন্তু উন্নত, কিন্তু সেই দেশে হওয়ার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু মোটেও আটকাতে পারেনি, তারা আমাদের থেকে অনেক কিছুতে আগিয়ে, অনেক অনেক বছরের জন্য অলরেডি আগিয়ে আছে, কিন্তু আমরা তার থেকে কিন্তু অনেক পিছিয়ে। তো আমাদের ভারতবর্ষে যদি মেনলি এই করোনা ভাইরাস আসতো, এমনি এসেছে, হয়তো কিছু মানুষ মারাও গেছে, কিছু জন এমনি
অসুস্থ হয়ে আছে। তো একটা মাস্ক, যে মাস্কের দাম হয়তো মার্কেটে 10 থেকে 15 টাকা, সে মাস্কটাই যদি বর্তমানে বিক্রি হয়েছে 35 থেকে 40 টাকা, অথবা এর থেকে কী বোঝা যায়, যে এর থেকে বোঝা যায় যে আমাদের দেশে যদি কোনো রকম করোনা ভাইরাস যদি ঠিকঠাক আসতো, যদি আমাদের অ্যাটাক করতো, আমি এটুকু শিওর যে হাজার হাজার মানুষ এবং কোটি কোটি মানুষ কিন্তু বিনা চিকিৎসায় এবং পয়সার অভাবের জন্য তারা স্বেচ্ছায় কিন্তু মৃত্যুবরণ করতো। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকু। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক তো করে দিতেই পারেন, কারণ আপনাদের লাইক কমেন্ট ছাড়া আমাদের ভিডিও বানানো একদম বৃথা। তো তার জন্য বলছি, ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবসময় সাবধানে থাকুন। ধন্যবাদ।